পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু। সমগ্র দেশের পাশাপাশি হুগলি জেলাতেও এই কর্মসূচির সূচনা করে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এদিন চুচুড়ায় ষণ্ডেশ্বরতলা মন্দিরে সকাল 10টা নাগাদ পুজো দিয়ে হুগলি জেলার এই কর্মসূচির সূচনা করা হয়। এরপর শুরু হয় অর্থ সংগ্রহ অভিযান। এই অভিযান চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। ন্যূনতম 10 টাকা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। নগদ 20,000 টাকা পর্যন্ত নেওয়া হবে, এর বেশি অর্থ চেকে প্রদান করতে হবে। এদিন এই কর্মসূচির শুভ সূচনায় উপস্থিত ছিলেন হুগলি জেলার সংঘ প্রচারক আশিস মণ্ডল, শ্রীরাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণ কমিটির হুগলি জেলার প্রমুখ বিপ্লব অধিকারী এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি অনিরুদ্ধ কুণ্ডু ও শ্রীরাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণের নগর প্রমুখ রাজীব ঘোড়ামি ও হুগলি জেলা সংঘ প্রচারক আশিস মণ্ডলের নেতৃত্বে চলে এই অর্থ অভিযান কর্মসূচি। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। মন্দির নির্মাণ নিধি সমর্পণ অভিযান হুগলি জেলা। প্রভু শ্রী রামচন্দ্রের জন্মস্থানের বিবাদ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারা সর্বসম্মতিক্রমে সমাধান হওয়ার পর গত 5ই আগস্ট দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হস্তে মন্দির নির্মাণের শিলান্যাস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নির্ণয় গ্রহণ করে যে মন্দির নির্মাণের অর্থ সারা দেশের সমস্ত শ্রদ্ধালু হিন্দু সহায়তাতেই সুসম্পন্ন হবে। এজন্য সারা দেশে শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পণ অভিযান আজ পূর্ণ মকর সংক্রান্তির তিথি থেকে আগামী মাঘী পূর্ণিমা পর্যন্ত সারা দেশে চলবে। বাংলায় এই অভিযান চলবে আগামী দিন থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। 15/1/2020 থেকে 31/1/2021 পর্যন্ত এই অভিযানের মাধ্যমে হুগলি জেলার প্রত্যেক গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। কিভাবে তোলা হবে চাঁদা? এটা আমরা চেক এবং ক্যাশের মাধ্যমে করব। কুপন আছে, 100 টাকার কুপন, 2000 টাকার কুপন, 1000 টাকার। মানে মিনিমাম কত দিতে পারবে লোক? 10 টাকা। 10 টাকা থেকে শুরু। আচ্ছা, এটা কি মানে আপনারাই তুলবে? আমাদের যারা কমিটি হয়েছে এই রাম মন্দির নির্মাণ নিধি সমর্পণ অভিযানের সমিতি হয়েছে, এই সমিতির সঙ্গে আমাদের সাধারণ সমাজ, সেই সমাজে যারা সুসম্পন্ন ব্যক্তি রয়েছেন তাদের মাধ্যম থেকেই আমরা প্রত্যেকটি পাড়ার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছাব। অর্থাৎ সমাজের সর্বাঙ্গীন সম্পূর্ণ লোককে নিয়েই আমরা এই অভিযানে নাম। এটা মানে আপনাদের শুধু সমিতি না, সমিতির সঙ্গে তো আরও কেউ ইনভলভ হবে? সমিতির সঙ্গে সাধারণ মানুষ যারা মানে আমরা কি বলবো, এই মন্দির নির্মাণে যারা সহায়তা করবেন, তারা যারা আসবেন তাদেরকে সবাইকেই আমরা স্বাগতম জানাবো এবং তাদেরকে নিয়েই আমরা এই অভিযানে নাম। প্রত্যেক গ্রামে গ্রামে শহরে আমাদের যে ট্রলি হয়েছে, রাম মন্দির নির্মাণের যে ট্রলি হয়েছে আমাদের, সেই ট্রলি অর্থ সংগ্রহ করবে। মানে নতুন নতুন কমিটি আছে? হ্যাঁ, একটা কথা আপনি বললেন যে হিন্দুদের থেকে অর্থ সংগ্রহ হবে, এটা কি মুসলিমদের থেকে নেওয়া হবে না? প্রত্যেক ভারতবাসী থেকেই আমরা অর্থ সংগ্রহ করব। ভারতে বসবাসকারী প্রত্যেকেই আমরা হিন্দু চিন্তাধারায় মনে করি, তাদের থেকে আমরা প্রত্যেকের থেকে অর্থ সংগ্রহ করব। সেক্ষেত্রে কোনো ধর্ম দেখা হবে না? সভাপতি আছেন শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পণ সমিতি হুগলি জেলা। সভাপতি আছেন শ্রীমৎ দেবেন্দ্র দেবানন্দ ব্রহ্মচারী, অধ্যক্ষ বিশ্রা প্রেমানন্দ মন্দির প্রেম মন্দির। সহসভাপতি আছেন শ্রী অমিতাভ ভট্টাচার্য, কার্যকরী সভাপতি আছেন শ্রী বীরেন্দ্র কুমার পাল, সম্পাদক আছেন ডক্টর মিন্ময় অধিকারী, সহসম্পাদক আছেন শ্রী বিপ্লব অধিকারী,
কোষাধ্যক্ষ আছেন শ্রী বনওয়ারিলাল সোমানী, সদস্য আছেন ডাক্তার সমীর কুমার মুখোপাধ্যায়, আর শ্রী আছেন ঘনশ্যাম পাণ্ডে, গৌরচন্দ্র গড়াই, শ্রী অশোক ভট্টাচার্য, শ্রী মৃণাল বিশ্বাস, শ্রী দীনবন্ধু পাল, শ্রী স্বামী অভয়ানন্দ গিরি, শ্রী ডাক্তার সুমন্ত দে, শ্রী তাপস মণ্ডল, শ্রীমতী লকেট চ্যাটার্জি। হিন্দু সত্যের ওপরই নির্মাণ হয়ে আছে চিরকালীন, সবাইকে নিয়ে আমরা একসাথে চলাটাই হিন্দু, সেই জন্যে রামকে আমরা রাম জন্মভূমি স্থাপন করার জন্য আমরা এতই চিন্তিত। একসাথে আমরা কথায় কথা বলি রাম রাজত্ব, মানে আমরা সুখে থাকবো, সুখে বিচরণ করবো, সবাই একসাথে থাকবে। এখানে 500 বছর ধরে সেই রাম জন্মময় যেখানে রাম জন্মেছিলেন সেটা নানা কারণে নানাভাবে আটকানো ছিল। এখন ন্যায়ালয়ের বিচারে আমরা সবাই মারপিট করে নয়, ন্যায়ালয়ের বিচারে সেটা রাম জন্মভূমি মন্দির হচ্ছে। এখানে আমরা চাই সারা ভারতবাসী সবাই কোনো জাত পাত স্কুলের নামে সবাই তাতে কিছু কন্ট্রিবিউশন করুক এবং সেখানে ভব্য রাম মন্দির তৈরি, আমরা সেখানে সবাই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র সারা ভারতবর্ষে প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণের জন্য মকর সংক্রান্তি তিথি থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত প্রায় 43 দিন ধরে প্রত্যেক শ্রদ্ধালু ব্যক্তির বাড়িতে যাবেন, তাদের শ্রদ্ধার সমর্পণ দিয়ে মন্দির নির্মাণ হবে। বাংলাতে এই কার্যক্রম এই মকর সংক্রান্তি তিথি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে। হুগলি জেলা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কার্যকর্তারা হুগলি জেলার প্রাণকেন্দ্র চুচুড়ায় ষণ্ডেশ্বরতলা মন্দিরে বাবার মন্দিরে পুজো দিয়ে কার্যকর্তারা আজকে এই কার্যক্রমের শুভারম্ভ করেন। এই উপলক্ষে সারা দেশে 10 টাকা, 100 টাকা, 1000 টাকার কুপন, এছাড়াও এর অধিক যারা দেবেন তাদের জন্য বিল বই আছে, অনলাইনেও ব্যবস্থা আছে। এই কার্যক্রম বাংলাতে 15-16 দিন ধরে চলবে। বাংলায় সংঘের কার্যকর্তারা ঠিক করেছেন 38,000 গ্রামের মধ্যে বেশিরভাগ গ্রামে যাতে সবার কাছে যাওয়া যায় এই প্রচেষ্টা চলছে। এই কার্যক্রমে সবার সহযোগিতা আশীর্বাদ প্রার্থনা করি। কত টাকা এখান থেকে তোলা হবে এরকম কোনো টার্গেট? টাকার কিছু টার্গেট আমরা করিনি, অধিকাধিক বাড়িতে পৌঁছাবো। বাড়িতে পৌঁছানো হবে। আশিস কুমার মণ্ডল।